আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম, আমি একজন ক্রিকেটার পেশায়। আমি প্রায় 4-5 বছর হলো ঢাকা ফার্স্ট ডিভিশনে খেলতেছি। আমার স্বপ্ন অবশ্যই জাতীয় দলের হয়ে খেলার। জিম, রানিং, ফিটনেস, তো ওভারঅল সব কিছুই A to Z 110% দিয়ে হলে করতে হয়। আমার ট্রেনার, জিমের ট্রেনার বলছে যে কার্ডিও করতে হবে। তো কার্ডিওগুলো এমন এক্সারসাইজ যেমন সাইকেলিং বা রানিংয়ের কাজ, এগুলো তো দেখা যাচ্ছে আমি যদি কার্ডিও করতে যাই তো দেখা যাচ্ছে আমার সাইকেলিংয়ের পেশাটা চলে আসে। তো সেক্ষেত্রে আমি আমার মানে ওটা বেস্ট হিসেবে বেছে নিয়েছি একটু ডেলিভারি কাজ করা, যাতে আমার মানে ফিটনেসেরও কাজটা হয়ে যায়, সাথে কিছু আর্ন আসলো। তো দেখা যাচ্ছে নর্মালি 5-7 হাজার টাকা আসে। তো 3-4 ঘন্টা করলেই নর্মালি এটা আসে। ইনস্ট্রুমেন্ট লাগে, বল কেনা লাগে, ব্যাট কেনা লাগে, প্যাড কেনা লাগে, বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট লাগে, যেটা আমার ক্রিকেট ক্যারিয়ার সামনে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করে। আমার আরও বড় ভাই বেরাদেরা এখানে প্র্যাকটিস করতো, তো ওরা ওদের ফ্যামিলি থেকে ওইরকম সাপোর্ট দিত না। তো তখন দেখা যাচ্ছে যে প্র্যাকটিস তো কন্টিনিউ করতে হবে, সেক্ষেত্রে ঢাকা শহরে থাকতে হলে অবশ্যই না অবশ্যই অর্থের প্রয়োজন আছে কিছু না কিছু হলেও। তো তখন তারা ওই ডেলিভারি কাজটা করতো, দেন ওদের কাছ থেকে একটু হালকা ইন্সপায়ার হয়ে আমিও এখান থেকে নেমে যে কিছু টাকা আর্ন হলো। আমার মূল হচ্ছে ফোকাস আপনার ফিটনেস, কারণ সাইকেলিং করলে অনেক স্ট্রেংথ বাড়ে। নর্মালি ভাইয়া আমাদের যে কালচার, এই কালচারে কিন্তু নর্মালি কেউ কাউকে ওইরকম সাপোর্ট দেয় না ফ্যামিলি থেকে যে ক্রিকেট, কারণ ক্রিকেট লাইফে এমন একটা লাইফ ভাইয়া যে এখানে কোনো ভবিষ্যৎ নিশ্চয়তা নেই। আমাদের যে রুট লেভেলে বা কম্পিটিশন কিন্তু অনেক, তো দেখা যাচ্ছে এইসব লেভেলে টপ লেভেল ক্রিকেটে হচ্ছে বেশি টাকা ইনকাম করা যায়, আর রুট লেভেল যে ক্রিকেট এটা জাস্ট আপনার একটা শেখার একটা বয়স। তো আমরা যেন শিখে ভালো কিছু করবো, দেন আমরা টপ লেভেলে ক্রিকেট খেলতে পারবো। তো নর্মালি একটা প্রসেসের ভিতর দিয়ে যাইতে হয়, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশন, প্রিমিয়ার লিগ, BPL, এরকম করে পর্যায়ে পর্যায়ে একটা সিঁড়ির মতো একটা ধাপ রে গেছে, ধাপে ধাপে উপরে উঠতে হয়। তো আমি ফার্স্ট ডিভিশনে 3 বছর কন্টিনিউ করেছি বা খেলেছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো পারফরমেন্স করেছি। তো সামনে দেখা যাক, প্রিমিয়ার লিগ আছে, ন্যাশনাল লিগ আছে, ন্যাশনাল T20 ক্রিকেট লিগ আছে, ইনশাল্লাহ দেখা যাক কী হয়। আমার স্বপ্ন আছে তো সব কিছু খেলার।